তুমি ইয়ে করো, গাড়ি নেই, গাড়ি নেই, তাড়াতাড়ি করো, গাড়ির জন্য কেন তাড়াতাড়ি নেই। বাইরে যাওয়া লাগবে না, এই এখান থেকে চলে যাবে। দোকান নেই থাক, এখানে ইয়ে যাবে, এখানে দাঁড়ান দাঁড়ান একটু একটু আপনারা বলেন এই যে যতটা বললাম এটা আমি এখন কয় সেকেন্ডের মধ্যে নিয়ে আসবো, বাজারে লোক থাকবে, রাস্তাঘাটে লোক থাকবে, এই কারণে যে মোদিন সারারাত ধরে মানুষজন বাজার করে, মেয়েরা আসে, আমরা হ্যান্ড মেটার রিজেক্টটা দিয়েছি, মাঝারে বিশেষ ব্যবস্থা নিয়েছি। পাঁচটা পয়েন্টে আমি বলে দিই, আমাদের পাঁচটা পয়েন্টে রিক্সা ভ্যান বন্ধ থাকে, ওখান থেকে হেঁটে হেঁটে যাইতে পারে, কেউ রিক্সা ভ্যান নিয়ে এবং আমার গাড়ি বা কারো গাড়ি নিয়ে যাইতে পারে। আপনি দেখবেন সারা তোলার পরে এই মুহূর্তে যদি যান, আজকে শেষ, আমি স্বীকারোক্তি দিল এই প্রতিবেশীর কাছে, যে স্বীকারোক্তি দিয়েছে এই স্বীকারোক্তিতে তারা নিজেকে জড়িত করেছে। কিন্তু আপনারা জানেন, আমরাও জানি যে আমরা চাই যে 164 বলে যেটা আছে কার্যবিধির 164 ধারায় যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তিটা আসুক। আশা করি আজকে আমরা সেই স্বীকারোক্তিটা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের কাছে হস্তগত করার একটা পদক্ষেপ নেব।